মজার ব্যাপার হচ্ছে সেম ক্যাম্পাস সেম ব্যাচ, তারপরও এনায়েতার সাথে আমার খাতে শুরু হয় কিন্তু গ্রাজুয়েশনের পরে। হ্যাঁ, জুবের তালুকদার তারপরে একদম হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আছি বুয়েটে। আপনারা অনেকেই জানেন আমি বুয়েট থেকে গ্র্যাজুয়েট করেছি। ইনফ্যাক্ট আমার ভিডিওগ্রাফি জার্নিটা শুরু হয়েছিল কিন্তু আমার বুয়েট ক্যাম্পাসের বিভিন্ন ফেস্টিভিটি ডকুমেন্টেশনের মাধ্যমেই, যেগুলো এক্স্যাক্টলি এই জায়গাতে হতো। সো এই জায়গাটা বুয়েট আমার জন্য কিন্তু অনেক স্পেশাল, এবং এই বুয়েট লাইফটা কেমন ছিল সেই ব্যাপারটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমাদের সাথে আছেন একজন স্পেশাল গেস্ট, আপনাদের সবার পছন্দের এনায়েত চৌধুরী। এই জুবাইর, কি অবস্থা? ওয়েলকাম জুবাইরের সাথে আমার ইনফিনিটি নাম্বার কোলাবে। আজকে আপনাদের সবাইকে বুয়েট ক্যাম্পাসটা আমরা দুইজন মিলে ঘুরে দেখাবো, দেখা যাক। এনায়েত আর আমি বুয়েটে সেম ব্যাচে ছিলাম। আমি ছিলাম নেভাল আর্কিটেকচার অ্যান্ড ম্যারিন ইঞ্জিনিয়ারিংয়ে, এটা ছিল আমার বিল্ডিং। আর আমি ছিলাম সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, এটা ছিল আমার বিল্ডিং। মজার ব্যাপার হচ্ছে সেম ক্যাম্পাস সেম ব্যাচ, তারপরও এনায়েতার সাথে আমার খাতে শুরু হয় কিন্তু গ্রাজুয়েশনের পরে। হ্যাঁ, জুবাইর তালুকদার তারপরে একদম আমরা এখন আছি বুয়েটের ক্যাফেটেরিয়া চত্বরে। এই জায়গাটাকে আপনারা এক অর্থে বুয়েটের স্টেজ বলতে পারেন, কারণ যে কোনো ফেস্ট যে কোনো প্রোগ্রাম যাই হোক না কেন এই জায়গাটাতেই কিন্তু সব কিছু সুন্দর মতো সাজিয়ে তারপরে করা হয়। এখানে ফ্ল্যাশ মব হতো, সবাই খুব সুন্দর গানের তালে তালে নাচতো, আর চারদিকে সবাই ঘিরে দাঁড়িয়ে থাকতো। শাড়ি পাঞ্জাবি ডে হতো, সবাই ব্রেক টাইমে সেজেগুজে চলে আসতো, ছবি উঠাতো। এছাড়াও মজার মজার নাম দিয়ে ডে করতাম। একবার আমরা একটা ডে করেছিলাম থাক ডে নাম দিয়ে, সবাই খুব একটা থাক লুকে চলে এসেছিলো। আরেকবার করেছিলাম লুঙ্গি পাঞ্জাবি ডে, সবাই লুঙ্গি আর পাঞ্জাবি পরে চলে আসছিলাম ক্যাম্পাসে। এছাড়াও এখানে ক্লাব ফেয়ার হতো, কালার ফেস্ট হতো, বলি খেলা হতো, ক্রিকেট খেলা চলতো, সিনিয়র ভাইদের রিউনিয়ন হতো। মোট কথা, একটু আগে যেরকম বললাম বুয়েটের একটা স্টেজ হচ্ছে এই ক্যাফেটেরিয়া চত্বর। আর একটা জিনিস হচ্ছে বুয়েটের আমাদের যে কনসার্টগুলো তার কিন্তু হয়তো ঠিক এই জায়গাটার মধ্যেই। আমি আমার লাইফে বুয়েটে ঢোকার আগে কখনো কনসার্ট অ্যাটেন্ড করি নাই। বুয়েটের কনসার্ট ছিল আমার জন্য ওয়ান অফ দ্য বেস্ট। মানে আমি আসলে বুয়েটের আগে খুব একটা কনসার্ট অ্যাটেন্ড করি নাই, বাট বুয়েটে যে কনসার্টগুলো হতো এগুলো আমার সারা জীবন মনে থাকবে। ইভেন আমি বুয়েটের পরেও, বুয়েট থেকে বের হওয়ার পরে খুব যে কনসার্ট অ্যাটেন্ড করতেছি তা না, কিন্তু বুয়েটে থাকাকালীন আমি অনেক কনসার্ট অ্যাটেন্ড করেছি। আমার এখনো মনে আছে, শুরু হতে হচ্ছে দলছুট জলের গানের সুদিং মিউজিক দিয়ে। তারপর নগর বাউল জেমস এসে একদম কাঁপায় দিত। আর শেষ হতে হচ্ছে শিরোনামহীনের গান দিয়ে। স্পেসিফিকভাবে আমার মনে আছে পুরানো সেই দিনের কথা, ওই গানটা দিয়ে হচ্ছে শেষ হতো। গ্র্যাজুয়েটিং ব্যাচের যে স্টুডেন্টরা সিনিয়ররা, তাদের চোখ দিয়ে দেখতাম যে হচ্ছে পানি গড়ায় পড়তেছে। আমাদের সময় অ্যাকচুয়ালি এই ব্যাপারটা আমি ফিল করতে পেরেছিলাম। সো ওই কনসার্টের টাইমগুলো অসাধারণ ছিল। আর সত্যি কথা বলতে কি, যে ফ্রেন্ডসরা মিলে ব্যাপারগুলো এনজয় করা, লাফালাফি করা, মানে অন্য লেভেলে ছিল। আমার কাছে মনে হয় না যে এত এনজয় আমি আর কখনো করেছি এখন পর্যন্ত। তো আমাদের পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুয়েটের র্যাক কর্নার। এখানে মূলত গ্র্যাজুয়েটিং ব্যাচের স্টুডেন্টরা বসে সময় কাটায়, আড্ডা দেয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই প্লেসটা থেকে এই
পুরো জায়গাটার খুব ভালো একটা ভিউ পাওয়া যায়। সো স্টুডেন্টরা আসছে যাচ্ছে বা তাদের আগের যে স্মৃতির একটা ব্যাপার থাকে খুব ভালো মতো অবজার্ভ করা যায় আর কি। তো এই জিনিসগুলো খুব ভালো মতন দেখা যায়। আমাদের এখানে ক্রিকেট ম্যাচ হইতেছে, আমি এখানে বসে বসে দেখতে পারতেছি, এক্স্যাক্টলি এনজয় করতেছি, বা এখানে সাউন্ড বক্স আছে, আমি এখানে বসে বসে গান শুনতেছি, যদি কখনো কোনো ফ্ল্যাশ মব হয় মানুষজন এইখান থেকেও দেখতে পারে, মানে যা কোনো কিছু হবে এই কর্নারটা থেকে বেস্ট ভিউটা পাওয়া যায় আমার মতে। এবং এই জন্যই এই কর্নারটার নাম র‍্যাক কর্নার, এবং গ্র্যাজুয়েটিং ব্যাচের স্টুডেন্টরা এখানে হচ্ছে অ্যাকচুয়ালি সময় কাটায় যেটা বলা যায়। তবে অ্যারেঞ্জমেন্টটা আসলে এক একটা ব্যাচের জন্য এক এক রকম থাকে। আমাদের ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্ট ছিল, এই যে এই জায়গাতে হচ্ছে খুব সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, আমরা বসে এখানে চিল করতাম, হ্যামক ছিল, শুয়ে থাকতাম, আবার দোতলায় উঠার জন্য একটা সিঁড়ি ছিল, যদিও এখন আর সেই পারমিশন নাই, বাট আমরা দোতলাতে উঠেও আসলে একটু চিল টিল করতে পারতাম। এবং আমাদের ব্যাচের 10-15 জন এনথুজিয়াস্টিক স্টুডেন্ট ছিল যারা অ্যাকচুয়ালি ব্যাপারগুলো করতো, আর যার কথা না বললেই নয়, সাদমান কাইসা তোদের ডিপার্টমেন্টে ছিল, এক্স্যাক্টলি এখন ইউএসএ তে আছে, ডিগ্রি দোস্ত, হ্যাঁ আমরা একসাথে আইডব্লিউএফএ তে ছিলাম, কাজ করতাম একসাথে, খুব প্যারা নিয়ে কিন্তু সবকিছু অ্যারেঞ্জ করতো, সাথে অনেকেই ছিল, বাট ও খুব প্যারা নিয়ে তো ব্যাপারগুলোর জন্য, সো হি ডিজার্ভস অনেক অনেক আইডিয়া ওর মাথা থেকে আসছে, ও অনেক এনজয় করতো এই লাইফটা। সো এই জায়গাটা আসলে আমাদের বুয়েটিয়ানদের জন্য খুবই আবেগের একটা বিষয়, স্পেশালি যারা হচ্ছে গ্র্যাজুয়েটিং ব্যাচ বা র‍্যাক ব্যাচ বা ফাইনাল ইয়ার স্টুডেন্ট তাদের জন্য। আমাদের পিছনে আপনারা যে ওয়ালটা দেখছেন এটা হচ্ছে বুয়েট র‍্যাক ওয়াল। তো প্রত্যেকটা ব্যাচের, স্পেশালি র‍্যাক ব্যাচের হচ্ছে ভিন্ন ভিন্ন ডিজাইনে এই ওয়ালটা রং করে। এখনের যে ওয়ালটা দেখছেন এটা হচ্ছে 18 ব্যাচের করা। আমাদের ক্ষেত্রে আবার এই ওয়ালটা ডিফারেন্ট ছিল, আবার আমাদের আগের ব্যাচের ক্ষেত্রেও সে ব্যাপারটা ডিফারেন্ট ছিল। সো প্রত্যেকটা ব্যাচের ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন থাকে, আর এই ওয়ালগুলো আমাদের জন্য কিন্তু খুব আবেগের বিষয়। স্পেশালি আমাদের ক্ষেত্রে আমাদের যে ওয়ালটা ছিল, আমাদের ব্যাচের নাম ছিল নৈবেদ্য এবং আমাদের ব্যাচের থিম ছিল করা, এ কারণে আমাদের ব্যাচের যে ওয়াল সেটা ছিল করা দুজন ছেলে মেয়ের ছবি সহ এবং বুয়েটের কিছু গল্প নিয়ে, এবং সবাই কিন্তু এই ওয়ালের সামনে এসে ছবি তোলে। ইভেন শুধু বুয়েটিয়ানরা না, আমি দেখছি যে হচ্ছে বাইরে থেকে যে কেউ আসলেও এই ওয়ালের সামনে, এই ওয়ালগুলো হচ্ছে হটস্পট ছবি তোলার জন্য। এবং আপনারা ওখানে আরেকটা ওয়াল দেখতে পাচ্ছেন ভার্টিক্যালি, এইটা হচ্ছে এই ওয়ালটার কনসেপ্ট যখন আমরা আসছিলাম ঠিক তখন থেকে আমি আমাদের আগের মনে হয় না এই ওয়ালটারে কেউ আমিও দেখি নাই। আর আরেকটা ব্যাপার, এই যে এখানে হচ্ছে একটা বিশাল ফ্লোর পেইন্টিং হবে, এটা এখনো 18 ব্যাচ করে নাই, বাট আমাদের সময় আমরা একদম শেষের দিকে করেছিলাম, আমাদের নাম নৈবেদ্য, সেটা খুব সুন্দর একটা গ্রাফিটির মতো করেছিলাম আমরা। হ্যাঁ এটা উপর থেকে দেখলে অনেক সুন্দর লাগতো দেখতে, আমি ড্রোন শট নিয়েছিলাম অনেক, ড্রোন শট জুবাইরেরই সব ড্রোন শট আছে। আমি এখন আছি বুয়েট ক্যাফেটেরিয়াতে। আমি যেহেতু বুয়েট বাসে চলে আসতাম তাই সকাল সকাল এসেই হয় হাফ ফল অথবা এখানে আমার সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করা হতো। সকালে পরোটা, ডাল, ডিম, লাঞ্চে মুরগি পোলাও অথবা মুরগি ভাত অথবা রোস্ট পোলাও, বিকেলবেলাতে চটপটি, জুস, এগুলো হচ্ছে আমরা এই কর্নার থেকে নিতাম। তো এই ক্যাফেটেরিয়াতে অ্যাকচুয়ালি বেশ ভালো সময় স্পেন্ড করা হতো, বিশেষ করে ক্লাসের ফাঁকে ফাঁকে, আর মাঝে মাঝে আর্জেন্ট ল্যাব রিপোর্ট লিখে এখান থেকে প্রিন্ট করে তারপর হচ্ছে দৌড় দিতাম ক্লাসে, এই ব্যাপারগুলো মনে আছে। আর ক্লাসের শেষে একদম বুয়েট বাসে ওঠার আগে খুব চিল্ড মাইন্ডসেট নিয়ে আমরা সব ফ্রেন্ডরা বসে খুব আড্ডা নিতাম, সেই ব্যাপারটাও আসলে অনেক মিস করি। আর এই ক্যাফেটা আমার জন্য আরেকটু স্পেশাল, কারণ আমার ওয়াইফ বুয়েট আইপিতে ছিল, তো আমাদের প্রথম দেখা এই ক্যাফেটেরিয়াতে ছিল, যদিও ক্যাম্পাসে একটু চোখাচোখি হয়েছিল কয়েকবার, বাট প্রথমবার কিন্তু কথা হয় এই ক্যাফেটেরিয়াতেই। তো এই কারণে এই জায়গাটা আমার জন্য আরেকটু বেশি স্পেশাল। আমার পিছনে হচ্ছে বুয়েটের মেইন অডিটোরিয়ামটা, এটা ঠিক ক্যাফের পাশেই। অডিটোরিয়ামটা প্রত্যেকটা ডিপার্টমেন্টের যে বড় কালচারাল প্রোগ্রামগুলো হয় ওইগুলোর জন্য খুবই বিখ্যাত। আমি কালচারাল প্রোগ্রামে জেনারেলি অ্যাঙ্করিং করতাম এবং অনেকবার এই অডিটোরিয়ামে আমার অ্যাঙ্করিং করার সৌভাগ্য হয়েছে। আমার মনে আছে অডিটোরিয়ামের ভিতরে আমি ওয়ার্ল্ড কাপের খেলাও দেখছিলাম, ওয়ার্ল্ড কাপের খেলাও হচ্ছে যে দেখানো হয়, অডিটোরিয়ামটাও আমাদের বুয়েটের একটা খুব বড় পার্ট। হ্যাঁ আর আমার মনে আছে আমি হচ্ছে একবার একটা নাটকে পার্টিসিপেট করেছিলাম, তখন রিহার্সাল হয়েছিল আমার ওই দুই তালাতে। হ্যাঁ
আমরা স্টেজে করেছিলাম, তো ওই ব্যাপার ওই টাইমটা খুব কি বলবো রোমাঞ্চকর ছিল, যে প্রথম নাটকের জন্য রিহার্সাল করছি, অ্যাকচুয়ালি পারফর্ম করছি এই ব্যাপারটা। তো নাটকের ভিডিও আছে কোথাও দেখাবো? জুয়ারও নাটক করছে, ক্যামেরার পিছনের মানুষ ক্যামেরার সামনে আসছে। আর আমার মনে আছে ট্রাইনোমিয়াল পডকাস্টের একটা এপিসোড আমরা এখানে করেছিলাম, তখন তোর সাথে আসা হয়েছিল, একসাথে বসা হয়েছিল। এবং আবি জুবায়ের খালিদ ফারান ভাই এন্ড সাদমান সাদিক আমরা একটা সেশনে ছিলাম, এটা ভালো ছিল। আমরা এখন আছি বুয়েটের গেটের সামনে, এই যে এখানে দেখতে পাচ্ছেন বুয়েটের ব্র্যান্ড নিউ গেট। এই গেটটা আমাদের সময় ছিল না, আমরা সবসময় শুনতাম যে গেট হচ্ছে হবে, বাট আলটিমেটলি আমাদের সময়ে গেটটা হয় নাই। আমরা 2015 থেকে 2019 প্রথম পর্যন্ত ছিলাম আই গেস, রাইট? সো আমাদের সময় হয় নাই, বাট ভালো লাগতেছে যে ফাইনালি জুনিয়ররা এই গেটটা পেয়ে গেছে। আগে তো হচ্ছে নর্মাল গেটের মতো ছিল, বাট ওখানেও বেশ ভালো ভালো কিছু স্মৃতি আছে আমার, যেমন কনসার্ট হলে ঢোকার সময় আগে প্রমাণ দিতে হতো আমরা বুয়েটেন স্টুডেন্টস সিনিয়রদের কাছে, এটা একটা মজার ব্যাপার ছিল। আর টার্ম ফাইনালের সময় ওই গেটটা পার হওয়ার পরেই মনে একটা রিয়েলাইজেশন আসতো যে যা পড়ছো শেষ, আর রিভাইজ দেওয়ার টাইম নাই, যতটুকু পড়ছো আসলে আসছে, না হলে মারা খাইছো একদম শেষ, এই জায়গায় ওদের কিছু করা যাবে না। এই গেটটার পাশেই আপনারা দেখবেন যে এখানে বুয়েটের শহীদ মিনার, এটা বুয়েটের শহীদ মিনার আমরা বলি। যাই হোক, বুয়েটের কিন্তু এইটা একটা গেট, আরেকটা গেট হচ্ছে এইটা পশ্চিম পলাশি ক্যাম্পাস। অ্যাটলিস্ট এখন বুয়েটিয়ানদের রিক্সাওয়ালা মামাদেরকে গেট চিনাইতে কোনো অসুবিধা হয় না, আমাদের সময় অনেক অসুবিধা হইতো। আমরা এখন যে জায়গাটায় বসে আছি এটাকে বলে বুয়েটের হাফ ওয়াল। ওয়ালগুলো দেখতেছেন একদম ছোট ছোট, এই কারণে এটার নাম হাফ ওয়াল, বাট এক্স্যাক্টলি হাফ না মনে হয়। বাট এইখানে সবারই অনেক স্মৃতি থাকে, একসাথে বসে আড্ডা দেওয়া হয়। আমি তো বুয়েট বাসে অনেক সকাল সকাল চলে আসতাম, আমার মনে আছে শীতকালে আমি যখন রাস্তার অপোজিট থেকে এদিকে তাকাতাম, খুব সুন্দর করে না কুয়াশার ফাঁকে ফাঁকে আলো পড়তো, ওই ব্যাপারটা না খুব ম্যাজিক্যাল ছিল। আর আরেকটা মনে আছে সব ফ্রেন্ডরা লাইন দিয়ে বসে আড্ডা দিতাম, মানে ওই ব্যাপারগুলো আসলে খুব মনে পড়ে। চা নিয়ে এসে এখানে বসে আড্ডা, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আমি অনেক সময় আমাদের ক্রিকেট ম্যাচের প্ল্যানিং করছিলাম এখানে বসে, আমাদের যেই পুরো একদম আমাদের ব্যাচের বা আমাদের ডিপার্টমেন্টে যে ক্রিকেট ম্যাচটা হবে, তারপর এখানে বসে মিটিং করে তারপরে ঠিক করছি যে আমরা ক্রিকেট ম্যাচ আয়োজন করব। মোটামুটি বুয়েটিয়ানদের জন্য হাফ ওয়াল এই ব্যাপারটাও কিন্তু খুব ইমোশনের একটা ব্যাপার এবং খুব ইউনিক বুয়েটের জন্য, রাইট? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। বুয়েটের অনেকেই পড়াশোনা করার জন্য জাস্ট এই লাইব্রেরির মধ্যে আসে, যেমন আমি হচ্ছে এসির বাতাস খাইতে আসতাম অনেক সময়, যে এখানে আসতে ধীরে অ্যাসাইনমেন্ট করা যেত, কিংবা বড় বড় টেবিল রাখা থাকে ওইগুলোর মধ্যে অনেক বড় গ্রুপ অ্যাসাইনমেন্ট আর্ট ওয়ার্ক এরকম কিছু করতে চাইলে, ডিজাইনের কাজ করতে চাইলে অনেকজন মিলে ওইটার করার ব্যবস্থা এখানে আছে। আমি ওই যে একটু গরম বেশি লাগলে মাঝে মাঝে এসে বসতাম একটু, আর শুরুর দিকে প্রথমে 1-1, 1-2 তে এখানে এসে একটু পড়াশোনা করার চেষ্টা করতাম, তখন সবাই পড়াশোনা করার একটু বেশি তোরজোর ছিল, সবাই টিচার ফাইটার একদম, যেটা এরপরে লাস্ট করাটাই অনেস্টলি। আমিও মানে লাইব্রেরিতে খুব একটা কিছু এসে পড়তাম এরকম না, কিন্তু ওই যে গ্রুপ স্টাডি টাইপের কিছু হইলে তখন নিজে পড়ার জন্য নিজে অন্য যে কোনো জায়গাতে হয়তো। আর শুরুর দিকে গ্রুপ স্টাডির একটা হাইপ ছিল, হাইপ ছিল, হ্যাঁ সবাই মিলে একসাথে তখন এখানে আসা হয়, তারপর এখানে অনেক আসা হয়। আমাদের পিছনে দেখতে পাচ্ছেন বুয়েটের ওয়ান অফ দ্য মোস্ট আইকনিক বিল্ডিংস, আর্কিটেকচার বিল্ডিং। এখানে আর্কিটেকচার ডিপার্টমেন্টের ক্লাস হয়, তবে এই জায়গাটার সবচেয়ে সুন্দর রূপ আপনি দেখতে পারবেন যদি পহেলা বৈশাখের সময় আসেন। এই পুরো জায়গাটা খুব সুন্দর ডিজাইন করে, খুব সুন্দর রং করে সাজানো হয়, থিম অনুযায়ী বড় একটা মাস্কট ঝুলানো হয় এই বিল্ডিংটার উপরে, অনেক অনেক মানুষ আসে ঘুরতে, র্যালি হয়, নাগরদোলা আনা হয়, ঢাকঢোল বাজানো হয়। আমি স্টুডেন্ট থাকা অবস্থাতে আগের দিন হলে থাকতাম আর সকাল সকাল ক্যামেরা নিয়ে চলে আসতাম, পুরো জিনিসটা ডকুমেন্ট করার চেষ্টা করতাম, আর প্রত্যেক বছর একটা করে ড্রোন শট আমি নেই, এটা আমার জন্য কাইন্ড অফ একটা ট্র্যাডিশন হয়ে গেছে। গত বছর রোজা ছিল, এই কারণে সাজানো হয়নি, তবে আশা করি এবছর এটা আবার দেখতে পারবো। আর্কিটেকচারের ঠিক নিচের যে জায়গাটা এটাকে আমরা প্লিন্থ বলি, আর্কির প্লিন্থ। জেনারেলি যখন কনসার্ট টনসার্টগুলো হয় তখন কনসার্টের রাতে এইখানে অনেকজন স্টুডেন্ট একসাথে জড়ো হয়ে একটা গিটার নিয়ে আসবে, কিংবা কোনো ধরনের কিছু নিয়ে এসে নিজেরা একটা আলাদা আসর বসায়। তো এই আসরের রাতগুলো মানে অনেক সুন্দর হইতো, আমরা এই পুরো লাইটগুলো সব কিছু জ্বালানো থাকে রাতের বেলা, অ্যান্ড এইখানে মানুষ অনেক এনজয় করে, অনেক অনেক মেমরিজ হচ্ছে এখানে ক্রিয়েটেড হয়। আর আর্কির প্লিন্থ যে কেউ বললেই বুয়েটের মধ্যে চিনে যে আচ্ছা আর্কির প্লিন্থ হয়, আমরা জেনারেলি বলি, যেমন জুবাইরও আজকে আমাকে বলতেছিল আমি আর্কির এখানে আসি, তো বুঝে গেছি আর্কির প্লিন্থের মধ্যে জুবাইর আছে।
আমরা এখন যে বিল্ডিংটাতে আছি এটা হচ্ছে আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং বিল্ডিং, ইউআরপি ভবন বলে। এখানে মেইনলি ইউআরপির ক্লাস হয়। এখানে কিন্তু আমরা ইংলিশ সেশনাল করেছিলাম, আমরাও করছিলাম এখানে ইংলিশ সেশনাল। এখানে মনে হয় মোটামুটি অনেকেই ইংলিশ সেশনালটা করতে আসতে হয়। হ্যাঁ, আই থিঙ্ক সো। এমএ বিল্ডিং আমাদের সময় নাম ছিল ইএমএ বিল্ডিং। এখানে মূলত মেকানিক্যাল, আইপি আর আমাদের ডিপার্টমেন্ট নেম, এই তিনটা ডিপার্টমেন্টের ক্লাস হতো। বিল্ডিংটা কিন্তু বিশাল, কিন্তু লিফট থাকতো দুটো। এই দুটো লিফটের মধ্যে একটা লিফট সবসময় নষ্ট থাকতো, সো মাঝে মধ্যে আসলে সিঁড়ি দিয়ে হেঁটে যেতে হতো, এটা আমার মনে আছে। এই বিল্ডিংয়ে হচ্ছে আমাদের মোস্ট অফ দ্য টার্ম পার করতে হয়েছে, একটা টার্ম বাদ দিয়ে। তো অনেক স্মৃতি আসলে এই বিল্ডিংয়ে আছে আমার। সো ক্লাস করা, ক্লাসের ফাঁকে ফাঁকে ল্যাব রিপোর্ট লেখা, বার্থডে সেলিব্রেট করা বিভিন্ন ক্লাসমেটসদের, বিভিন্ন রিহার্সেল করা ফেস্টের জন্য। সো ওভারঅল সবচেয়ে বেশি স্মৃতি প্রবাবলি আমার এই বিল্ডিংকে ঘিরেই, এবং ওই টাইমগুলো আসলে অনেক মিস করি সত্যি কথা। যেটা আমার সত্যি কথা বলতে, আমার এই বিল্ডিংয়ের মধ্যে কোনো স্পেসিফিক মেমোরি নাই, কিন্তু আমার দেখা গেছে চাকরির সুবাদে যখন আমি স্টুডেন্ট লাইফ থেকে বের হয়েছি তখন অনেক পরীক্ষার গার্ড এই রুমের মধ্যে দেওয়া হয়েছে আর কি, এই এই বিল্ডিংয়ের অনেকগুলো রুমে দেওয়া হয়েছে। সিভিল বিল্ডিং, যেটার এখনকার নাম ডক্টর জামিলুল রেজা চৌধুরী পুরকৌশল ভবন, এইখানে তো আমি পুরো আমার আন্ডারগ্রাড লাইফটা কাটাইছি। আমার একদম দিন শুরু হইতো এই বিল্ডিংয়ে ঢোকার পর থেকে। মাঝে মাঝে আমাদের এরকম হচ্ছে সার্ভেইং ক্লাসের সময় আমরা রাতে সারা রাত এই জায়গায় আমাদের সার্ভেইংয়ের যত ড্রয়িং ক্যালকুলেশন সব কিছু শেষ করে হলের মধ্যে গেছি। মানে অনেক অনেক দিন, অনেক অনেক সময় এই বিল্ডিংয়ের মধ্যে কাটছে। এবং সবচেয়ে বড় জিনিস, আমরা থাকাকালীনই কিংবা তার আশেপাশে এইটার ভিতরে একটা বড় সুন্দর ওয়াল করা হয়েছে, যে ওয়ালের এখানে সবাই অনেক ছবি তোলে। আমি নিজেও তুলছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, এইটা এটা খুবই সুন্দর, অনেক সুন্দর রেনোভেশনটা হয়েছে। আর এই বিল্ডিংয়ের স্মৃতি বলতে সব শুরু করলে আর শেষ করা হবে না, কিন্তু এটা তো একটা আইকনিক বিল্ডিং। মানে আমি যখন বুয়েটে, বুয়েট সম্পর্কে জানতামও না তখনও, কিন্তু বুয়েটের ছবি মানেই এই বিল্ডিংটা অথবা আর্কিটেকচার বিল্ডিং, দুটার মধ্যে একটা চলে আসতো। রাইট রাইট, আমাদের একটা টার্ম ক্লাস করা হয়েছিল কিন্তু সিভিল বিল্ডিং এ। আর এই বিল্ডিং এর মধ্যে এখন সিভিল ডিপার্টমেন্ট থেকে শুরু করে, সিভিল ডিপার্টমেন্ট আমাদের ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং, এই দুইটা ডিপার্টমেন্টের ক্লাস মূলত হয়। আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওএবি, ওল্ড একাডেমিক বিল্ডিং। বুয়েটে অরিজিনালি কিন্তু এখানেই ক্লাস হতো, অনেক আগের বিল্ডিং এটা। এই বিল্ডিংয়ে মূলত কেমিক্যাল, এমএমই অ্যান্ড এনসি, এই তিনটা ডিপার্টমেন্টের ক্লাস হয়। আমি কেমিক্যাল ল্যাব করতাম এখানে, আর মেকানিক্যাল ড্রয়িং এটাও হচ্ছে এখানে করতাম, এটা আমার মনে আছে। আমি ফিজিক্স আর কেমিস্ট্রি ল্যাব এখানে করছি। হ্যাঁ হ্যাঁ, আমাদের ফিজিক্স ল্যাবও এখানে হতো। হ্যাঁ এক্স্যাক্টলি, এটাও মনে পড়েছে আমার। আর এখানে একটা মিথ প্রচলিত আছে যে কেউ যদি নতুন হয়ে একবার এই বিল্ডিং এ ঢোকে, ভুলভুলাইয়া, হ্যাঁ, এমন গোলক ধাঁধার মধ্যে পড়বে সে আর বেরোতে পারবে না, বিকজ ভিতরের লেআউটটা অনেক কমপ্লিকেটেড। হ্যাঁ, আমি নিজে অনেক সময় ধাঁধায় পড়তাম যে একবার ঢুকলে কোন দিক দিয়ে বেরোবো, অনেক দিন লাগছে এটা শিখতে। আমি 1-1 এ যখন ছিলাম এটার মধ্যে যখন মানে দেরি করে আসতাম তখন বুঝতাম যে এবার হইছে, ক্লাস আর ধরা হবে না, ভিতরে ক্লাস রুম, নিজের ক্লাসরুম খুঁজে পাইতে অবস্থা খারাপ হয়ে যায়। বাট এটার ভিতরে আমরা যখন ছিলাম তারও পরে খুব সম্ভবত অনেক সুন্দর একটা জায়গা করছে ভিতরের মাঠে, কেমিক্যাল ডিপার্টমেন্ট, সবাই দেখি ছবি টবি দেয়। হ্যাঁ হ্যাঁ, ওই জায়গার মধ্যে সবাই যে ছবি দেয় বেশ সুন্দর করছে, আমরা এর আগে একবার গেছিলাম ওইখানে। হ্যাঁ হ্যাঁ, সো ওই জায়গাটা বেশ সুন্দর। আমরা এখন বুয়েটের পশ্চিম পলাশি ক্যাম্পাসে। আমার পিছনে আপনারা যে বড় বিল্ডিংটা দেখতেছেন এটাকে বলে ইসিই বিল্ডিং বা ইসিই ভবন। যতদূর জানি এখানে তিনটা ডিপার্টমেন্টের ক্লাস হয়, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল, একটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এবং আর একটা হচ্ছে বায়োমেডিক্যাল। এখন ইসিই বিল্ডিংয়ের ঠিক পিছনে ওদের জন্য আলাদা একটা ক্যাফে হয়েছে নতুন, যেটা আমাদের সময় ছিল না। সো ওরা এখানে, আমি আজকে দেখলাম প্লিন্থের মধ্যে গিটারও বাজাইতেছে, আমাদের সময় আমি এত কিছু দেখিনি, বাট এটা দেখে খুব ভালো লাগছে। আর এখানে আমার খুব একটা স্মৃতি নাই, দুটো ট্রিপল ল্যাব করেছিলাম এটা মনে আছে, আদারওয়াইজ খুব একটা কিন্তু আশা হতো না এদিকে। বুয়েটের বাস,
বুয়েটের বাসের সাথে আমাদের সবারই কোনো না কোনো মেমোরি আসলে জড়ায় আছে। যেমন আমি আমার আন্ডারগ্রেড লাইফের একদম শুরু থেকেই বাসে যাওয়া আসা করতাম, একটা টিকিট রাখা লাগতো, সাথে টিকিটের প্যাকেটের মতন ওইটা প্রত্যেকদিন দেওয়া লাগতো। আমি প্রত্যেক সকালে সাপোজ 7টার দিকে খিলগাঁওয়ে বাসটা চলে আসতো, ওইখানে সবাই স্টুডেন্টরা উঠলো, তারপরে আমাদের সকাল 8টার যে ক্লাস ওইটা ধরার জন্য এখানে আসতাম আমরা। তারপরে যখন আবার ছেড়ে যাইতো এখান থেকে, এটা দুপুরে ছিল এবং বিকাল 5টার দিকে এরকম সময় জেনারেলি বাসটা ছেড়ে যায়। সো বাসের মধ্যে সিট রাখা নিয়ে কিন্তু অনেক কাহিনী হইতো আমাদের। হ্যাঁ, যেটা করতাম আমরা অ্যাকচুয়ালি, যেহেতু অনেক স্টুডেন্ট ছিল, সিট পাওয়াটা একটু টাফ ছিল, আমরা হচ্ছে বাসের জানালার কাছে চলে আসতাম, উকি দিয়ে দেখতাম সিটটা ফাঁকা আছে কিনা, ব্যাগটা সেখানে রেখে যে যার মতো কাজে চলে যেতাম, সিটটাও বুকড, চিন্তামুক্ত। হ্যাঁ, আর হচ্ছে ফ্রেন্ডদেরকে মাঝে মাঝে আমরা ঘুষ দিতাম যাতে আমাদের জন্য সিট রাখে। আমি করতাম এটা, বলতাম দোস্ত সিঙ্গাড়া খাবো, ব্যাগটা একটু রেখে দিস আমার। ভালো ছিল সবাইগুলো। ডক্টর এম এ রশিদ প্রশাসনিক ভবন, এটা আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং পুরো বুয়েটের জন্য। আমরা যখন স্টুডেন্ট ছিলাম বেশিরভাগ সময় আমার আশা হইতো বেতন শাখায় কিছু একটা দেখার জন্য, সাপোজ স্কলারশিপের কোনো ইনফরমেশন লাগলে। তবে এই জায়গায় আমার মনে আছে হচ্ছে আমি আমার লেকচারের ভাইবা, এই সব কিছু এখানে হয়, লেকচারারদের ভাইবা পিছনে ভিসি অফিসের সাথে, মানে ভিসি স্যারের অফিসের সাথে একটা কানেকশন আছে, ওইখানে ভিসি স্যারের রুমের মধ্যে, প্রো ভিসি স্যারের রুম, তারপরে যতগুলো বড় বড় বই জমা দিতে হয় সব কিছু এখানে দিতে হয়। তারপরে এইখানে আরও অনেক মানে অ্যাডমিনিস্ট্রেটিভ যত কাজকর্ম এগুলো সব এই বিল্ডিংটার মধ্যে হয়। আর এখন আমরা যাচ্ছি বুয়েট স্টাফ ক্যান্টিনে। তো ফার্স্ট ইয়ারে ফর সাম রিজন আমাদের মেইন ক্যাম্পাসে অ্যালাউড ছিলাম না আমরা যাওয়ার জন্য। সো আমাদের যত নাস্তা লাঞ্চ সবই হচ্ছে আমরা এই ক্যাফেটাতে করতাম, বুয়েট স্টাফ ক্যান্টিনে। এবং আমি তো একদম ফোর্থ ইয়ার পর্যন্ত এখানে করছি, আমার ফ্রেন্ডরা সবাই এসে একসাথে ভালো লাগতো এখানে খাইতে, এখানেই খাইতাম, ভালো ছিল। হ্যাঁ, ভালো ছিল। আমরা এখন ঠিক বুয়েটের সেন্ট্রাল মাঠটাতে দাঁড়ানো। বুয়েটে এমনিতে হলগুলোর মধ্যে ছোটোখাটো মাঠ আছে, কিন্তু এইটা হচ্ছে সবচেয়ে বড় মাঠ। আমি একবার শুনছিলাম যে ডেভিড ওয়ার্নার পর্যন্ত এখানে এসে একবার প্র্যাকটিস করছিল। তো এখানে অনেক ফুটবল ম্যাচ হয়, এখানে প্রচুর ক্রিকেট ম্যাচ হয়, আমাদের ফ্যাকাল্টি ক্রিকেট টুর্নামেন্টগুলো এখানে হয়, যারা হলে থাকে এটা অনেক বেশি এনজয় করে সবারই। এবং প্রত্যেক বছর যে ক্রীড়া প্রতিযোগিতাটা হয় এটাও এটাও এখানে, অ্যাথলেটিক্স যারা করে, তো প্রত্যেক হলের একটা প্রাইড থাকে যে আমরা এই বছর চ্যাম্পিয়ন হইছি, আমরা এই বছর রানার আপ হইছি। আর এছাড়াও বাইরে থেকে কিন্তু অনেকে এখানে প্র্যাকটিস করতে আসে, অনেক রিনাউন্ড মানুষজন প্র্যাকটিস করতে আসে। আর এটা হচ্ছে আমাদের DSW অফিস। সো ক্লাব রিলেটেড খেলাধুলা বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি রিলেটেড জিনিসপত্র সব এই অফিস থেকে আসলে ব্যাপারগুলো, এবং স্টুডেন্টস ওয়েলফেয়ার রিলেটেড যে কোনো কিছু এই অফিস থেকে হচ্ছে ইয়া করছে, ডিরেক্টরেট অফ স্টুডেন্ট ওয়েলফেয়ার। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। আর আমার মনে আছে বুয়েট অরিগামি ক্লাব যখন শুরু করেছিলাম, আমি ওটার ফাউন্ডার এন্ড প্রেসিডেন্ট বাই দ্য ওয়ে, তখন কিন্তু এখানে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছিল, বারবার এসে এসে স্যারকে বেসিক্যালি একটা প্রেজেন্টেশন দেওয়া লাগছে আমার, মোটামুটি 20-30 পেজের এক্সপ্লেইন করে যে হোয়াট ইজ অরিগামি। জুনিয়ররা এখন সেটা চালাচ্ছে, খুব ভালো মতো তারা মেনটেন করে, প্রতি 16 ডিসেম্বর পুরো ক্যাম্পাস সাজায়, তো খুব ভালো করতেছে তারা, ভালো লাগে। হ্যাঁ, যাক। তো আশেপাশে আপনারা যে বিল্ডিংগুলো দেখছেন এগুলো হচ্ছে বুয়েটের বিভিন্ন হল। এই পুরো এরিয়াটাই অ্যাকচুয়ালি বুয়েটের হল এরিয়া। বুয়েটে ইন টোটাল 9টা হল আছে। এইটা হচ্ছে আমার হল, সোয়ার আওয়ার দি হল, এখানে আমি অ্যাটাচড ছিলাম। এইখানে আমার অনেক স্মৃতি আছে, আমি বিভিন্ন সময়ে যখন কোনো ফ্রি টাইম পাইতাম এখানে চলে আসতাম, এখানে এসে ক্যারাম খেলতাম, অনেক ক্যারাম খেলা হয়েছে আমার দুই ফ্রেন্ডের সাথে, আরও অনেক মানুষজন থাকতো, টেবিল টেনিস খেলা হইতো, বাংলাদেশের খেলা যদি থাকতো তাহলে এখানে টিভিতে খেলা দেখাইতো, সবাই মিলে একসাথে আমরা বাংলাদেশের খেলা দেখতাম। এটা হচ্ছে আমার হল, ডক্টর এম এ রশিদ হল। আমি এখানে অ্যাটাচ ছিলাম, যদিও আমি হলে থাকতাম না, কিন্তু এই হলে কিন্তু আমার অনেক স্মৃতি, মোস্টলি বিকজ যখনই টার্ম ফাইনাল শুরু হতো আমরা হলে চলে আসতাম, আমি হলে চলে আসতাম। আর হলে আমার চার বন্ধু ছিল, নাহিয়ান, সাদমান, সাকিব আর আমি, আমরা এই চারজন মিলে এই রুমটাতে 3002 তিনতলাতে যে রুমটা আছে ওখানে বসে হচ্ছে টার্ম ফাইনালের কঠিন কঠিন পরীক্ষাগুলো পার করতাম। সত্যি কথা বলতে ওই গ্রুপটা না থাকলে টার্ম ফাইনালগুলো খুব ডিফিকাল্ট হতো আমার জন্য। চলো 17
অস্থির। আমি তো হলে নন রেসিডেন্ট ছিলাম, তারপরও কত মিস করি। যারা রেসিডেন্ট ছিল তারা তো হল লাইফের এই ব্যাপারগুলোকে আরও অনেক বেশি ফিল করে। তো এটাই ছিল আজকে আমাদের ভিডিও, বুয়েট ক্যাম্পাসকে নিয়ে করা ভিডিও। আমার ফিল্ম মেকিং জার্নির একদম শুরু থেকে আমার একটা টার্গেট ছিল বুয়েটকে নিয়ে, বুয়েট লাইফকে নিয়ে এরকম একটা ভিডিও করার, এবং ফাইনালি সেটা হলো। থ্যাংক ইউ সো মাচ সেনায়েত আজকে সময় দেওয়ার জন্য। অনেক প্যারা নিয়েছিস আজকে। না না, কিসের প্যারা, কোনো প্যারা নাই। আমি সবসময় একটা কথা বলি যে জুবাইয়ের বুয়েটকে আসলে যেভাবে ভালোবাসছে এরকমভাবে খুব কম বুয়েটিয়ানি বুয়েটকে ভালোবাসতে পারছে। এবার আবার হচ্ছে যে এমন কোনো একটা ভালোবাসা আমার আসে না, আমি এখনও ক্যাম্পাসের মধ্যে আসি এই জন্য। আর একটা ব্যাপার হচ্ছে, একটা কথা আছে না যে নস্টালজিয়া দিয়া আসলে মানুষকে যেভাবে পাওয়া যায়, এই সত্য দিয়ে কতটা পাওয়া যায়, এটা হচ্ছে কাইজারের একটা ডায়লগ ছিল। যাই হোক, জুবাইয়ের নস্টালজিয়া অনেক বেশি জুবাইয়ের, এবং বুয়েট নিয়ে নস্টালজিয়া তো আরও বেশি। অ্যান্ড এই কারণেই এতগুলো ভিডিও আসছে, এবং আমার কাছে মনে হয়, আমি আশা করবো এই ভিডিওটা হচ্ছে বুয়েট নিয়ে জুবাইয়ের যতগুলো ভিডিও বানিয়েছে তার মধ্যে বেস্ট হবে। সো থ্যাংকস জুবাইয়ের এই ভিডিওগুলো, এই ডকুমেন্টেশনগুলো রাখার জন্য। বুয়েটের আমাদের অনেকগুলো, আমাদের 14 ব্যাচের অনেক প্রোগ্রামের অনেক কিছুর মেমোরি তোর ডকুমেন্টেশনে থাইকা গেছে দেখে আমরা অনেক লাকি। অ্যান্ড আমি কী বলবো, মানে বুয়েটও অ্যাটলিস্ট লাকি যে তোর মতন একজন মানুষ বুয়েটের মধ্যে পড়াশোনা করছে, অ্যান্ড এই মেমোরিজগুলোকে ডকুমেন্টেড রাখা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দোস্ত, ইট মিন্স এ লট। আর প্রবাবলি এটা বুয়েটকে নিয়ে আমার করা শেষ ভিডিও, কারণ এটা অ্যাকচুয়ালি আমার লাস্ট টার্গেট ছিল যে বুয়েট লাইফকে নিয়ে করা। হ্যাঁ হ্যাঁ, বাট দেখা যাক, ভালো লাগতেছে যে শেষ পর্যন্ত এটা করা হলো আর কি। তো সবাই ভালো থাকবেন, এবং প্রবাবলি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।